তো এইখানে আমরা দাঁড়িয়েছিলাম হলো টোল দেওয়ার জন্য, মাও যাওয়ার জন্য যে প্রথম টোলটা দেওয়া লাগে, তো টোল দেওয়া শেষে সবাই একসাথে দাঁড়িয়ে একটু পানি টানি খেয়ে আবার রওনা দিলাম। এর আগে আমরা সকালের নাস্তাটা সারলাম, তখন বাজে হলো 11টা, আমরা 10টার দিকে নাস্তা শেষ করে রওনা দিই। দিলা তো ভাই সব, বুঝেন না, মানে স্টার্ট করতে করতে 10:30টার মতো বেজে গেছে আর কি। তো 11টা বাজে আমরা রওনা দিয়ে দিই। সুন্দর মতো ওয়েদারটা খুব বেশ ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল রাইড শুরু করার আগে, বাট পরে বৃষ্টি চলে যায় এবং আকাশটা পুরোপুরি মেঘলা থাকে। আর ভাই বিশ্বাস করেন, আমি এতবার মাওয়া গেছি ভাই, এত উইন্ড ব্লাস্ট আমি আমার লাইফে পাই, এত বেশি উইন্ড ব্লাস্ট ছিল কারণ ওয়েদারটা টোটালি মেঘলা ছিল, যার কারণে উইন্ড ব্লাস্টটা অনেক বেশি ছিল। আগেই বলেছি ভাই, আমার কাছে অ্যাকশন ক্যামেরা নাই, আমার পিছনে রাজীব ভাই ছিল, উনি সেলফি স্টিকের সাথে মোবাইল লাগিয়ে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করছিল। তো স্পিডটা তো একটু বেশি ছিল, তো স্পিড বেশি থাকার কারণে তার সাথে অনেক বেশি উইন্ড ব্লাস্ট, তো ক্যামেরা একটু তো নড়চড় হচ্ছেই, কারণ তার ধরে রাখতেও কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিররে, আমার বাইকের মিররে, যে আমার কাঁধের উপরে মোবাইল রেখে দিয়েছে। তো এইখানে আমরা চলে আসছি সেকেন্ড টোলে, এখানে এখন টোল দিব আমরা, টোল দেওয়া শেষে আবার ফিরে আসছি। তো টোল দেওয়া শেষ, এখন আবারও একটু রাইডিং শুরু, একটু কি এখন তো বুঝেন না, টানার সময় আর কি, এখনই তো টানার সময়। এই ব্রিজটা অনেক সুন্দর হয়, আশেপাশে শহরের বিল্ডিং বাট ব্রিজটা অনেক খোলামেলা। দেখছেন অবস্থা, দেখছেন পাশ দিয়ে কীভাবে ফুল করে যায়, এ কিন্তু পারভেজ। এর বাইকে যে কি করছে আল্লাহ জানে, বাইক তো না বুলেটের গতিতে চলে। মানে ভাই, মানে অবস্থাটা দেখছেন, মানে ওর লং রাইড নাই, শর্ট রাইড নাই, ওর বান্দ্রামি ইত্রামি মানে সব জায়গায় করতে হবে, কি যে বলবো, চেগায় ম্যাগায় কি অবস্থা। আরে ভাই, মাঝে মধ্যে ভয় করে যে কি করে, পোলাপান খুব পেয়ারা হয়ে গেছে। পালসার বাইরে দেখছেন পুরাই ধুম ফোর খেলতেছে, ধুম ফোর মানে সে আমাদের সাথে রেস দেওয়ার জন্য মাথা নষ্ট, তার আমাদের কিভাবে সে পিছনে ফালাবে। আমি আর রাহাত এই রেস টেস অত একটা পছন্দ করি না, তাই আমরা ই করিনি। কিন্তু আমাদের যে বাবা ঝন্টু, বুঝতেছেনি তো কার কথা বলতেছি, পারবেস, সে তো ওই ব্যক্তি না, সে লাগাই দিছে তার সাথে রেস, একটার একটার পুটকির ভিতরে ঢুকা যাইতেছে, মন্ডায় চায় শীষ কাগজ দিয়া। থাক থাক থাক, এইখানে অ্যাকচুয়ালি ঘটনা যেটা ঘটছে, রাহাত অনেক পিছনে পড়তেছিল বারবার, তার কারণ হলো ওর পিছনে হলো আমাদের ঝুনঝুনি নাবিলা। ঝুনঝুনি নাবিলা এরকম হাইওয়েতে খুব কম আসছে,
তার উপর বাইকে খুব কম আসছে, তো ও এরকম ওভার স্পিড প্লাস হলো এই উইন্ড ব্লাস্টের কারণে ঠিক মতো বসতে পারছিল না। তো এই কারণে রাহাদও মানে একটু আনকমফোর্টেবল ড্রাইভ করতেছিল, যার কারণে ও আমাদের সাথে মানে একসাথে যেতে পারছিল না, একটু পিছনে পড়ছিল। বাট ব্যাপার না, আমরা প্রতিটা জায়গায় কিছু কিছু জায়গা আমাদের দাঁড়ানোর কথা, সেই জায়গাগুলোতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে একসাথে নিয়ে আবার রওনা হচ্ছি। তো এটা ব্যাপার না। আরো কিছু দেখা ভাই, আরো কিছু দেখা, আমরা তো বইসেই আছি। আমরা সার্কাস দেখতে আসছি না, আমরা তো টিকিট কেটে সার্কাস দেখতে আসছি। বাইকের উপরে তুই সার্কাস দেখাবি, আমরা সেগুলো দেখবো। এই জায়গাটাতে যদিও গ্লোবালি আছে, বাট আপনি ভিউটা চিন্তা করেন যে আপনি বাইকে যাচ্ছেন, আশেপাশে গাছপালা, কত সুন্দর গাছপালা, আপনি মাঝে যাচ্ছেন, মানে রাস্তাটা খুব সুন্দর। আপনার কেউ যদি মাও যেয়ে থাকেন বা যাওয়ার প্ল্যানিং করেন, আপনারা নিজেরাই একটু দেখেন, তাহলেই বুঝবেন। তো এই ছিল মাও ট্যুরের প্রথম দিনের সব ভিডিও এবং সব ফুটেজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে আরও কিছু মজার মজার জিনিস নিয়ে হাজির হব এবং প্লেসটা টোটালি এক্সপ্লোর করব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।